গুড ইভিনিং এভরিওয়ান। তো চলো আজকে তোমাদের একটা জিনিস দেখাই। আজকে মাইলোর জন্য এসেছে নতুন ফ্যান্স। তো এটা তোমরাই সাজেস্ট করেছিলে কি যেটা আমি কিনেছি ওর জন্য, অ্যাকচুয়ালি তো ওটা ঠিক নয়। তো ফ্যান্স অ্যাকচুয়ালি অনেক কাজের জিনিস, তাহলে তাই আজকে এটা অ্যামাজন থেকে ডেলিভারি এসছে। তো আজকে ফার্স্ট এটা ইউজ করবো। তো তার আগে ভাবলাম যে চলো তোমাদের সাথে আবার শেয়ার করা যাক, কারণ এটা সম্পর্কে তোমাদের কাছ থেকে জেনেছি। যখন আমি বিদেশি চ্যানেলগুলো দেখতাম না, তখন দেখতাম যে এই ধরনের জিনিস হয়তো বিদেশে এগুলো পাওয়া যায়, ইন্ডিয়াতে তো নাও পাওয়া যেতে পারে, আর এগুলোকে কী বলে আমি সেটাও জানতাম না। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের কাছ থেকে এটা জেনেছি এবং তারপরে এটাকে আমি অর্ডার করেছি অ্যামাজন থেকে। তো আজকে এসছে, চলো এটাকে ওপেনও করি। আর অস্কার আর মাইলোকে নিয়ে না অ্যাকচুয়ালি ভীষণ মানে মুশকিলেই আছি। রাত্রিবেলা যখন শুই তখন মাইলো যখন ঘুম ছাড়া যখন জেগে থাকে তখন বেটে থাকতে চায় না, নিচে রাখতে চায়। এবার একদিকে অস্কার থাকে, একদিকে মাইলো থাকে, হট করে গিয়ে ওর যে টিথিং চলছে, তো হট করে গিয়ে যদিও অস্কারের একটু লেজে কামড় দিয়ে দেয় না, ও শেষ, অস্কার এমন বাইট করবে তো মানে ওর জন্য সারা রাত ঘুম হয় না। তো আমি যেটা ঠিক করেছি, বেডরুমটাকে দুভাগে ভাগ করব এটাকে দিয়ে। তো অস্কারের এত এনার্জি নেই যে ওটাকে টপকে শপিয়ে করো, কারণ ও অ্যাগ্রেসিভ হয় না। শুধু ও যদি ওকে বাইট করতে যায় বা ও যদি ওর ওপর মানে বার করে তবেই একমাত্র ও অ্যাগ্রেসিভ মানে রাগ হয়ে যায়। তো সেটাই হচ্ছে মেইন কারণ। তো চলো এটাকে খুলি আর দেখি এটা কেমন। তো এই হচ্ছে পুরো বাউন্ডারি ওয়ালটা, মানে প্রপার্টির ভাগাভাগি এখনই হয়ে গেছে, এরিয়া ভাগাভাগি। তো মিঠুন এটাকে একটু লাগাও, ইয়ে করে এমনিতে দাঁড়িয়ে গেছে এটা, কিন্তু ওকে এটাকে এরকমই তো এখন। তাহলে এক কাজ করো, তাহলে চলো বেডরুমে নিয়ে যাই। মাইলো এটা কি তোমার সাথে অস্কার দাদার ভাগাভাগি বাউন্ডারি? আচ্ছা এই টপটাকে না আমাকে এইটা দিয়ে ঢেকে রাখতে হয়েছে, কারণ ও মাটি খায়। আচ্ছা আমার ইচ্ছে আছে এটাকে এভাবে ক্রসভাবে দিয়ে দাও, তাতে কি হবে মানে এই সাইডে ধরো, এ সাইডে ধরো মাইলো থাকলো, ও সাইডে অস্কার থাকলো, বা ওই সাইডে ধরো মাইলো থাকলো, এ সাইডে অস্কার থাকলো, এরকম কিছু একটা। অস্কার তো যেতে পারবে, অস্কার যেতে পারবে বেডের ওপর থেকে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মাইলো গিয়ে অস্কারের পেছনে লাগে। অস্কার তো খুব সিরিয়াস পার্সন, মানে আঙ্কেল টাইপস, তো অস্কার নর্মালি ওর পেছনে লাগে না যদি ওকে থ্রেড না করা হয় তো, কিন্তু এ খুব খেই 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 করে, তো ও গিয়ে ওর পেছনে লাগে, তখন অস্কার যায় রেগে। তো এই জিনিসটা খুব সুন্দর হচ্ছে, তাই না, দেখতেও ভালো লাগছে না, আমাদের দরজা তারপরে ওয়ালের সাথে একদম ম্যাচ করেছে। আরেকটা চ্যালেঞ্জ আছে। হ্যাঁ কি আছে চ্যালেঞ্জ? সেটা হচ্ছে যে অস্কার হয় আমার পাশে শুবে, হ্যাঁ নয় ব্যালকনিতে শুবে। হ্যাঁ তোমার রাখবে এটা কোথায়? তাহলে অস্কারকে ব্যালকনির সামনে রাখো, কারণ অস্কার ব্যালকনিতে বেশি ভালোবাসে। অ্যাকচুয়ালি ব্যাপারটা খুবই সিরিয়াস লেভেলে পৌঁছে গেছে, এত না ঘুমিয়ে একটা মানুষ কোনো বাঁচতে পারে না। তো তার জন্যেও বলতে পারো যে তোমাদের সাজেশন এটা আমি কিনেছি, কারণ আমার নিজের সুবিধার জন্যে খুব মুশকিল হচ্ছে ওদের নিয়ে রাত্রিবেলা। রাত্রিবেলা তো অত তো চোখে চোখে রাখা যায় না, আর এদের জন্য খুব বদমাশি করে। এবার বলো কি করবো, কিনেও মরেছি না কিনেও মরতাম, আর বুঝতে পারছি না যে কি করবো, মানে এটা কোথায় ফিক্স করে ভালো হয়, মানে দুরন্ত আমি মানে কি বলবো, মানে বদমাশির এক শেষ করে দেয়। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এই দেখো, কোথা দিয়ে কোথা দিয়ে চলে এলো দেখলো তো, মানে এটার আমার কি কাজ তাহলে? মাইলো মাইলো বাবু এখানে এখানে ঢুকে থাকে না, নো চলো চলো তুমি চলো,
কি দৌড়ায় মাই গড, এসে তো দৌড়ে পড়া যায় না। আবার ঢোকানো হয়েছে এখানে, আবার নানা রকম ভাবে চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে এখানটা থেকে উঠে আসা যায়। দেখো মানে অস্কার এত বড়, 3 বছরের হয়ে ও যা না করে, ও শুধু একটু হিংসে বুদ্ধিটা বেশি, অস্কার মানে হিংসেটা একটু বেশি করে কি, এতদিন হয়ে গেছে যে আমার হচ্ছে অধিকারটা সব থেকে বেশি, কিন্তু এই যেটা করে হাতে পায় দুরন্ত। অস্কারের জন্য অস্কার ব্যালকনিতে বেশিরভাগ সময়টা থাকে, তো অস্কারের জন্য ব্যালকনিটা আর এদিক থেকে গিয়ে যাতে ও টয়লেটটা ইউজ করতে পারে তার জন্য আমাকে ছাড়তে হবে। টেরা হয়ে তোমাকে দেখছি। তো এই ফেন্সটা ওই ঘরে তো কোনো কাজে দেয়নি, কারণ এটা এমনিতে শক্তপোক্ত আছে, মানে ঠিকঠাকভাবে স্ট্যান্ড করে, কিন্তু ওরা যা দুরন্ত তাতে এটা খুব একটা যে কাজে দেয় তা নয়। তো দেখতে পাচ্ছ এটা সোফার কোনায় ঢুকিয়ে দিয়েছি, তাতে দুদিক থেকেই মানে সাপোর্টটা পায়। আর এটার এখানে যেটা টব রেখেছি তার মধ্যে পেবলস রয়েছে, তো পেবলসের নিজস্ব একটা ওয়েট আছে, তো তার জন্য এটা আটকে রয়েছে। কিন্তু মাইলো যেটা করছে, মাইলো ওটার ওপর উঠে একবার অলরেডি ও জায়গা করে নিয়ে বেরিয়ে গেছে, তো একদম টেনশন ফ্রি, ওরকম কিন্তু কোনো ব্যাপার না, এই চেষ্টাগুলো করতেই থাকে। দোস্ত ওই যে রাগে দেখো এখন আমাকে কামড়াতে আসছে। কামড়ায় না বাবা, মাম্মাকে, মাম্মা তোমাকে ভালোবাসে, তোমাকে খাইয়ে দেয়, ঘুম পাইয়ে দেয়, তোমাকে কোলে করে নিয়ে ঘোরে, তাই না? হ্যাঁ, তারপর কি মাম্মার এটা প্রাপ্য তোমার কামড়? আর তোমার জীবনের বাণীটা বলো একবার, যত্র তত্র মূত্র। এখনো শুশু ট্রেনিং কমপ্লিট হয়নি, পেরিয়ে যেতে হবে। কিন্তু কাজের মোটামুটি, কাজের খুব খারাপও বলবো না আবার খুব ভালো না, যদি এটাকে কাজে লাগানো যায় তাহলে খুব ভালো। যাই হোক, চলো, ডগ ফেন্সের প্রথমবার কিনলাম এবং আমার মনে হলো তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করা উচিত ওকে নিয়ে। তো তোমরা যদি কিনতে চাও তাহলে একবার ভেবে চিনতে কিনো, তাই না বেবি, তাই না? তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখাবে আরেকটা নটি 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 ভিডিওতে।